প্রকাশ্য সভায় কাসেম সিদ্দিকীকে বেঁধে রাখার নিদান কাইজার আহমেদের। ভাঙড়ে এলে কাসেম সিদ্দিকীর ব্যবস্থা করবেন তিনি, এমনটা হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। আরো একবার জানে প্রকাশ্য সভায় কাসেম সিদ্দিকীকে বেঁধে রাখার নিদান কাইজার আহমেদের। ভাঙড়ে এলে কাসেমকে তিনি দেখে নেবেন, ব্যবস্থা নেবেন, এমনটা বলছেন হুঁশিয়ারি তৃণমূল নেতা কাইজার আহমেদের। শুনবো কি বলছেন, কি হুঁশিয়ারি তার। আমাদের সবাই আমরা ভারত আনা, কিন্তু তারা সব না, তারা সব না। আমাদেরকে বিচার বিবেচনা করে খারাপটাকে খারাপ জায়গায় রাখতে হবে, মন্দটাকে মন্দ বলতে হবে, সে আমার দলের হোক আর অন্য দলের হোক, কিন্তু ভালোটাকেও তো ভালো বলতে হবে। ও যখন আমাদের বিরুদ্ধে এসব কথা বলছে, তাহলে তো ওকে এলে ডাকা হলে যেখানে সেখানে ধরে ওকে বেঁধে রাখতে হবে, ওকে বেঁধে রাখতে হবে। পীর বলে তো আমরা মানি না, অনেকেই মানতে পারে। তাহলে আজকে ফুলপুরা শরীফ যে সাম্মানিক জায়গা ছিল, শ্রদ্ধার জায়গা ছিল, সেই সাম্মানিক শ্রদ্ধার জায়গা থেকে এই গুটি কয়েক পীরজাদা ফুলপুরা শরীফের সম্পর্কে একটা বিরাট বড় কোশ্চেন চিহ্ন তৈরি করে দিয়েছে। ফুলপুরা শরীফের সাম্মানিক জায়গাটাকে কোশ্চেন মার্ক করে দিয়েছে। যে বা যারা করেছে তাদেরকে এবার চিহ্নিত করতে হবে। ফুলপুরা শরীফকে কালিমালিপ্ত করছে কারা? এই নওশাদ আব্বাসে কাশেমের মতো কিছু ধান্দাবাজ পীরজাদা। হ্যাঁ, ধান্দাবাজ পীরজাদা অলরেডি চিহ্নিত হয়েছে। দেখবেন নেক্সট যে ডেটটা রয়েছে, যখন জামিন হবে দেখবেন এদের এই কালাধনের উৎপত্তি, কালাধন কতটা এসছে না আসছে এদের থেকে পাওয়া যাবে। সবাই আমরা ভারত আনা, কিন্তু তারা সব না। আপনারা শুনলেন যে একটি সভায়, জনসভায় কি কথা বলেছেন এই ব্যাপারে কাইজার আহমেদ, এবং তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। শুনবো যে তিনি কি বলেছেন, তার পাশাপাশি এই বক্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া এবং বিজেপির প্রতিক্রিয়া তুলে ধরব। কাসেম সিদ্দিকীর ব্যবস্থা আমি ভাঙড়ে এবার এলে আমি নিজে হাতেই করবো, আমি বলে দিলাম আপনাদের মাধ্যমে, আমি বলে দিলাম আপনাদের মাধ্যমে। কাসেমকে আপনারা জানিয়ে দেবেন, ওর বড় বড় লেকচার মানে আমরা বার করে ছেড়ে দেবো এবার। যে বিধায়কের কথা বলছেন সেই তাদের দল একটা বিভেদকামী শক্তি, একটা সন্ত্রাসকে উস্কানি দেওয়া শক্তি, বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম এর সাথে জোট করেছে, পরবর্তী ক্ষেত্রে তথ্য প্রমাণ করে দিচ্ছে যে সে বিজেপির এজেন্সি হিসাবে কাজ করেছে, বিজেপির সাথে তার প্রচুর টাকার লেনদেন, সেগুলো ইতিমধ্যেই প্রশাসন ধরতে পেরেছে। এবং আমরা সম্প্রতি তাদের দলের জন্মদিবস উপলক্ষে কিভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কলকাতাকে স্তব্ধ করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে পুলিশকে মারধর করে কিভাবে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চেয়েছে সেটাও আমরা দেখেছি। বেঁধে রাখা, মাটিতে কবর পুঁতে দেওয়া, বুকে পা দিয়ে দেওয়া, পেটে পা দিয়ে দেওয়া, ছফুট গর্ত করে পুঁতে দেওয়া, এই ধরনের কথাগুলো বিজেপি বলে, এগুলো বিজেপির সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে মানুষের জন্য কাজ করা, আর নির্বাচনের সময় গণতন্ত্রের গণদেবতার কাছে ছেড়ে দেওয়া, তারাই সিদ্ধান্ত নেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।